হায় রে জাঙ্গুরা, জাঙ্গুরা কি অবস্থা! অল্প কিছুক্ষণের বৃষ্টিতে সম্পূর্ণ রাস্তা তলিয়ে গিয়েছে। এখানে যে পানি যাবে, পানি যাওয়ার ড্রেন তো নাই, উল্টা আরও যে আরও টয়লেটের পানি বা বিভিন্ন যে পানিগুলো রয়েছে ড্রেনের, সেই পানিগুলো শুধু রাস্তার উপরে উঠে এসেছে। আপনারা দেখুন যে গাড়ির কী অবস্থা, এবং গাড়িগুলো একবার প্রায় ডুবে যায়, এত পানি হয়েছে রাস্তায়। আর এই পানি যদি পায়ে লাগে তাহলে অবস্থা খুবই খারাপ, তার কারণ এই পানিতে খুবই জীবাণু রয়েছে, বৃষ্টির পানি এবং টয়লেটের পানি সব মিলে একাকার। আপনারা দেখতে পাচ্ছেন এই পানির ভিতরেও গাড়ি চালাইতে খুবই কষ্ট, খুবই খুবই কষ্ট হচ্ছে, তার কারণ কোথায় ভাঙ্গা আছে, কোথায় গাঁথা আছে এটা কেউ জানে না। তো সেই কারণেই এই পানির কারণে এত জ্যাম রাস্তার উপরে। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ রিক্সা মিক্সা যা আছে সম্পূর্ণ রাস্তার উপরেই চলতে আছে, কিছু করার নেই। তো আমি এই আশুলিয়া জামগুড়া যে পাইপলাইনের এই রাস্তার কাজে যারা নিয়োজিত রয়েছেন, তারা একটু রাস্তার দুই পাশে অথবা দুই পাশে হোক বা এক পাশে হোক, যাতে পানি যাওয়ার কোনো ব্যবস্থা হয় আপনার সেই ব্যবস্থাটা করুন। কারণ আমরা যারা পথচারী রয়েছি তাদের অনেক অনেক সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন এই পানি যে কদিন থাকবে তা কোনো গ্যারান্টি নাই, কারণ এই যে বৃষ্টি হচ্ছে আবার প্রচুর আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে পানিগুলো যে যাবে এই পানিগুলো যাওয়ার কোনো রাস্তা নাই, এই পানিগুলো কোথায় যাবে? তো সেই কারণে এত ভোগান্তি যারা এখানে পথচারী রয়েছে, যারা এখানে গামিছে কাজ করছেন, তাদের এখানে আসতে খুবই খুবই কষ্ট। এই যে দেখতে পাচ্ছেন যে গাড়ি প্রায় ডুবে যাচ্ছে এত পরিমাণে পানি। তো আমি বলতে চাই এখানে যারা এই রাস্তার দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই রাস্তা যাতে ভালো থাকে, এবং রাস্তার যে পানিগুলো রয়েছে এই পানিগুলো যাতে কোথাও সুন্দরভাবে চলে যেতে পারে, সেই জন্য আপনারা একটি ব্যবস্থা করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটা হলো জামগড়া আশুলিয়া সাবা ঢাকা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মেইন জামগড়া, এটা হলো মেইন জামগড়া। ওরে উড়াই নদী নদী